আমি বিশাল একটি মিথ্যা কথা এতদিন যাবৎ বলে আসতেছিলাম আমি সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি পুরো দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি যারা আইন শিক্ষার্থী আছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি বিষয়টি হলো আমি বলেছিলাম যে আমি ব্যারিস্টারদেরকে পড়াই আসলে এটা সঠিক নয় কারণ আমিও সি অ্যাডভোকেট আমি কিভাবে ব্যারিস্টারদেরকে পড়াবো যারা ব্যারিস্টারি পড়েন এবং পড়েছেন তারা সবাই অনেক বেশি জ্ঞানী তাদের বার কাউন্সিল পরীক্ষা দিতে হয় না তারা এমনিতেই অনেক বেশি জানেন তাদের বার কাউন্সিল ফেস করতে হয় না তাই তাদের বার কাউন্সিল সিলেবাস পড়ার কোনো প্রয়োজন নাই আর আমি বারবার বলতেছি যে আমি ব্যারিস্টারদের পড়াই আসলে আমি চাপা মেরেছি অনেক চাপা মেরেছি আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা ক্ষমা করে দিবেন আমি এতদিন মিথ্যা কথা বলে আসতেছিলাম যে আমি ব্যারিস্টারদেরকে পড়াই আপনারা কি ভাবছেন যে আমি কি ক্ষমা চাচ্ছি না ব্যারিস্টারি ডিগ্রি যারা অর্জন করেন তারা কোন আইন পড়েন তারা ব্রিটিশ ল পড়েন তারা সেখানকার আইন পড়েন তারা লন্ডনের আইন পড়েন তাহলে বাংলাদেশের আইন জেনে আপনাকে কাউন্সিল পরীক্ষা দিতে হবে আর কাউন্সিল পরীক্ষার্থী যারা আছেন তাদেরকে আমি পড়াই তাহলে ব্যারিস্টারদেরকে আমি পড়াই শত শত ব্যারিস্টার আমার ভিডিও দেখেন এবং অনেকে আমার কাছে জুমে ক্লাস করে পড়েন কেন পড়েন তারা আমার চেয়ে তো অনেক বেশি জানতে পারেন বাট বার কাউন্সিল পরীক্ষার জন্য তিনি পড়তেছেন তিনি এতদিন ইংলিশের সাথে অভ্যস্ত ছিলেন তিনি তিনি কোন আইন পড়েছেন তিনি কি বাংলাদেশি আইন পড়েছেন না তিনি যেহেতু বাংলাদেশি আইন পড়েন নাই বার কাউন্সিল সিলেবাসে যা যা আছে সেটা পড়েন নাই তাকে এখন সেটা শিশু বাচ্চাদের মতো করে পড়তে হচ্ছে আর সেই পড়াটা আমার কাছে পড়তেছে অনেক ব্যারিস্টার আমি বুঝতে পারছি বিষয়টা আপনারা কি ভাবেন যে আমি ব্যারিস্টারদের পরে একটা মিথ্যা বলি মোটেও না মোটেও না আপনি শত ব্যারিস্টারকে জিজ্ঞেস করবেন তার অ্যাডভোকেট মিঠুন স্যার ভিডিও দেখে ক্লিয়ার আমি বুঝতে পারছি বিষয়টা অর্থাৎ ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে অন্য আইনের ওপরে অন্য টপিকের ওপরে সেই ব্যক্তিকে আমার বার কাউন্সিল সিলেবাসের উপরে পরীক্ষা দিতে হবে বার কাউন্সিল সিলেবাস সে চার পাঁচ বছর ধরে পড়তেছে না হঠাৎ করে যখন বার কাউন্সিল পরীক্ষা হয় বাসে সে বার কাউন্সিল পরীক্ষা দিবে তখন তাকে এই বার কাউন্সিল সিলেবাসটা পড়তে হয় একজন ব্যারিস্টার সে যদি বার কাউন্সিল পরীক্ষায় পাশ না করে সে কখনো কোর্টের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না তার মানে ব্যারিস্টার হলেই যে সে উকিল হয়ে গেল বিষয়টা এরকম না ব্যারিস্টার হচ্ছে জাস্ট একটা ডিগ্রি তাকে বার কাউন্সিলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় সে যদি না করতে পারে সে ব্যারিস্টার হওয়া সত্ত্বেও জজের সামনে গিয়ে কখনো কথা বলতে পারবে না যতদিন না পর্যন্ত অ্যাডভোকেট শব্দটা যুক্ত না হয় আমি বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে এই ক্ষমা চাওয়া টমা চাওয়া আপনারা অনেকে মনে করেন যে মিথ্যা কথা বলি না ভাই তারা কি ফেরেস্তা নাকি হ্যাঁ তারা কি ফেরেস্তা তাদেরকেও তো কাউন্সিল পরীক্ষা দিতে হয় যেহেতু কাউন্সিল পরীক্ষা দিতে হয় সো কাউন্সিল সিলেবাসের সাথে যুক্ত হতে হবে কোনো না কোনো শিক্ষককে সহযোগিতা নিতে হবে অথবা নিজেকে কাউন্সিল সিলেবাস শেষ করতে হবে আমি বুঝাইতে পেরেছি বিষয়টা